সেই কুম্ভ তুমি মায়া জালে বিস্তার করে ভেঙে দাও মা। তারপর যুক্তি আমি বলে দেব মা। বিরাটনগরে পূজা পাওয়ার পর তোমার সন্তানদের আমরা বাঁচিয়ে যাব। এখন তোমার সন্তানদের আমরা করলাম শিলাতে পরিণত, আর এখন থেকে তোমাদের দুজনের একটি কাজ হবে মায়ের আরাধনা। আমরা দিত অন্তমন্ত জানি না,
কি নামে ডাকবো মাকে আমি শিখিত মায়ের সেই জাগরণের মন্ত্র নমো মে শীতলতম জগত মাতা নমো মে শীতলতম জগত মা নমো মে শীতলতম জগত পিতা নমো মে শীতলতম জগত পিতা নমো মে শীতলতম জগত ধাত্রী দেবী শীতলাই নমো নমো দালাল মিয়া বাজে কথা বলিস মিয়া তো
কলাই নিয়ে যাও। কলাই? ও কলাই কি হবে? এই কলাই খেলে তুমি অমর হয়ে যাবে। অমর হয়ে যাবো? বেশ তো বেশ তো, ওই কলাই এক কোনকে আমার দিয়ে দাও। আসলে আচ্ছা আমি দেখতে পাই না, আমি তুমি অল্প করে নিয়ে যাও। অল্প করে তোমার আমিও তো আর বয়ে বেড়াতে পাচ্ছি না, অসহ্য যন্ত্রণা। রাজা বিরাট ভগ্নে সুকৃষ্ণা কি মনে করে? ও গো দাদা, শীতলার কপনলে পড়ে রাজ্যটা হইতে শ্মশানে পরিণত। আমার তিন তিন পুত্র চলে গেছে, আমার একটি প্রাণী শতানিক্য কি তোমার হস্তে আমি গচ্ছিত রেখে যাচ্ছি। মাল্য প্রবাদ হয়ে গেলে নিয়ে যাবো আমার এই প্রাণীর শতানিক্য কি? সব যখন শুনেছি তোমার ভগ্নের নিকট, নতুন করে আর বলার কিছু নেই মহামন্ত্রী, শুধু একটিবারের জন্য অনুমতি দাও আমি আমার শতানিক্য কে তোমার কাছে গচ্ছিত রেখে যাই। বেশ মহারাজ, আমি কথা দিলাম আমার স্নেহ মর্ম দিয়ে ঘিরে রাখবো শতানিক্ষকে, প্রাণ দিয়ে রক্ষা করবো তোমাদের ছোট্ট স্নেহের দুলারে। নিশ্চিন্ত হলাম মহামন্ত্রী, আমি নিশ্চিন্ত হলাম। তাহলে এই নাও মহামন্ত্রী, আমি আমার আনন্দের দুলার শতানিক্ষকে তোমার কাছে গচ্ছিত রেখে যাচ্ছি। কিন্তু মনে রেখো মহামন্ত্রী, যেই মুহূর্তে প্রভাত হবে সেই মুহূর্তে আমি আমার আশ্রমে ফিরে যাও আমারই সাথে, তুমি পরিশ্রম করো তুমি নারী। আমি আমি তোর গুরু মাতা বলতে পারো বলতে পারো মা, কেমন করে বাঁচবে আমার এই ছোট্ট ভাগ্নে শতানিক্ষের প্রাণ? তাই যদি হয় মাম ধার করিলাম ত্যাগ, পরিয়ে দাও পরিয়ে দাও শতানিক্ষের গোলে সই বৈজন্তীর মালা, কক্ষের বাহিরে গিয়ে করি অপেক্ষা, কাজের শেষে আবার তুমি ডাকবে আমার। শতানিক্ষ শতানিক্ষ তুমি তুমি বিশ্রাম করো বাবা, তুমি বিশ্রাম করো। Ha ha ha!
তবে কি ঘুমিয়ে পড়েছি? বাচ্চা ছেলে হয়তো ঘুমাতে। বেশ, আমি ওর কাছে গিয়ে ডেকে দেখি। শতানিক্ষ শতানিক্ষ, ওঠো বাবা, ওই চেয়ে দেখো, প্রভাত হয়ে গেছে, আর ঘুমাতে নেই বাবা। শতানিক্ষ শতানিক্ষ শতানিক্ষ, ডাকের সারা দিচ্ছে না কেন? শতানিক্ষ শতানিক্ষ নিথর নিস্তব্ধ বসন্ত ভরে গেছে সারা দেহ। বুঝেছি মায়াবিনী রাক্ষসী শীতলা ছলনার জাল করিয়া বিস্তার লয়ে গেছে সজানিক্ষের প্রাণ। শঙ্কর বলে দাও, আমি এই মুখ নিয়ে ওর বাবা মায়ের সামনে কেমন করে দাঁড়াবো? মহামন্ত্রী, এই তো প্রভাত হয়ে গেছে, এইবার আমার শতানিক্ষকে আমাদের কাছে দিয়ে দাও, আমরা নিতে এসেছি। হ্যাঁ দাদা, হ্যাঁ, আমার শতানিক্ষকে আমার কোলে ফিরিয়ে দাও দাদা, আমার কোলে তো তুমি ফিরিয়ে দাও। তোমরা তোমাদের সন্তানকে নিয়ে যেতে এসেছো। হ্যাঁ মহামন্ত্রী, আমাদের কাছে দিয়ে দাও, আমরা নিতে এসেছি। আমি যে কথা দিয়েছিলাম প্রভাত সময়ে ফিরিয়ে দেবো, প্রভাত হয়ে গেছে। ওই ওই চেয়ে দেখো, তোমাদের শতানিক্ষ না এখন গভীর ঘুমে অচেতন। যাও, আমাদের শতানিক্ষকে তুমি ডেকে তুলে নাও, ওকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। চিরদিনের মতো ঘুমিয়ে পড়ে শতানিক্ষ পাখিরা। আমার সদরিক্ষ তুমি ফিরিয়ে দাও।
পারলাম না মহারাজ। আশি বিনা সে তো